আজকে একটা ভাজা বানাবো সেটা তোমরা কে কী নামে ডাকো আমাকে প্লিজ জানিও কারণ এটা অনেক নামই শুনতে পাই আমিও আর একটা নামে ডাকি তো এইটা বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম নিয়েছি কুদরু আর একটা আলু নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি একটু বড়ো সাইজের আর দুটো লঙ্কা নিয়েছি তো কুদরুটা আমার কাটা হয়ে গেছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা থেকে চার ভাগ করে নিয়েছি আর আলুটা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি খুব ছোট ছোট করে আর পেঁয়াজটাও এরকম লম্বা লম্বা করে কেটে নেব পুরো জিনিসটা একসঙ্গে মিশিয়ে নেব তো আলুটা আমার কাটা হয়ে গেছে এবার পেঁয়াজটা কেটে নেব এটাকে আমি তো কুদরু বলি এবং এখানে সবাই কুদরুই বলে তো আবার কলকাতাতে এটাকে কুণ্ডলিও বলতাম তো অনেকেই বলে এটা তো তোমরা কে কি নামে ডাকো এটাকে প্লিজ জানিও কারণ এটার আমি আলাদা আলাদা নাম শুনতে পাই এবং আমিও একরকম ডাকতাম এখন রকম বলি যাতে লোকে রেসপন্স করে তো এবার কাঁচা লঙ্কাটা ছিঁড়ে নেবো কাঁচা লঙ্কাটা চিরেও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে পুরোটা একসঙ্গে খুব ভালো করে ওয়াশ করে নেবো তো সেই জন্যেই জালির মধ্যে নিয়ে নিয়েছি যাতে ওয়াশ করে নিয়ে যায় খুব ভালো করে পুরোটা একসঙ্গে ভাজা হবে বলে পুরোটাই একসঙ্গে কেটে নিয়েছি দেখো হয়ে গেছে এবার কড়াতে দিয়ে দেবো সাদা তেল প্রয়োজন মতো তেল দেবো একটা সময় ছিল যখন আমি এটা কোনো দিনই খেতাম না কারণ আমাদের এটা বাড়িতে খাওয়ার চালু ছিল না মানে আমরা দিনও খেতাম না এটা আচ্ছা বলে নি আগে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে জিরেটা গরম হয়ে গেছে এবং শুকনো লঙ্কাটাও গরম হয়ে গেছে এবার এটা পুরোটাই একসঙ্গে দিয়ে দেবো তো তখন আমরা খেতাম না কারণ আমাদের বাড়িতে এটা কোনো দিনই খাইনি তো যখন এটা খাওয়া শুরু করলাম শুরু করেছি বহুদিন হয়ে গেল কিন্তু যখন খাওয়া শুরু করলাম তো দেখলাম যে ভীষণই ভালো খেতে এবং তখন থেকেই আমি এটার পছন্দ করি এবং এটার যেটা মজা যেটা ভাজা করলে এরকম সরু সরু করে কেটে খুবই ভালো হয় একসঙ্গে এরকম ভাজা করলে বা আলু ছাড়াও ভাজা করা যায় শুধু পেঁয়াজ দিয়ে আর এটার মধ্যে একটা টক ভাব আছে খুব সামান্য হলেও আছে যেটা খেতে খুব মজা লাগে তোমাদের কার কার ভালো লাগে এটা আমাকে অবশ্যই জানাবেন যেমন কুদ্রু টিন্ডা এগুলো আগে আমাদের বাড়িতে কোনো দিনও খায়নি পরে খাওয়া আমি শুরু করেছি কিন্তু দুটোই আমার খুব ভালো লাগে এখন তো ভাজা অল্প হয়ে গেছে অনেকটাই ভেজে নিতে হবে কারণ পুরো জিনিসটা ভাজার উপরই হবে আর কিছু কষা বা জল দেওয়ার কোনোটাই ব্যাপার নেই জিনিসটা পুরোটাই ভাজা তো ভাজা এরম করে ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব আর তারপরে দিয়ে দেবো সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম নুন নুন আমি সময় বলি প্রয়োজন মতো দেবে দিয়ে দেবো হাফ চামচ হলুদ আর দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ধনে জিরে শুকনো লঙ্কা যেটা আমি গুঁড়ো করে রাখি সেইটা এক চামচ দিলাম কারণ ঝালটা এখানে ভালো মাত্রাই হবে কারণ এই শুকনো লঙ্কাটাও খুব ঝাল কাঁচা লঙ্কা দেয়া আছে লঙ্কা গুঁড়ো দেওয়া আছে আবার ধনে জিরের মধ্যেও লঙ্কা আছে তো ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে এই ধরনের ভাজার ক্ষেত্রে আর তো বললাম একটা টক ব্যাপার থাকে যেহেতু খুব সামান্য হলেও থাকে তো সব মিলিয়ে একটা খুব সুন্দর ব্যাপার হয় তো ভাজাটা আমার হয়েই গেছে তোমরা এরকমভাবে প্লিজ একবার বানিয়ে ফেলো আর আমাকে জানিও কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ